তারা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছে। আমাদের বামপাশে শাকিলুজ্জামান, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে আহ্বায়ক ছিলেন। রাশেদ ভাই ছাত্র অধিকার পরিষদের, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা নেতৃত্ব দিয়েছি। সে নোয়াখালী সরকারি কলেজ এবং নোয়াখালী ওই অঞ্চল থেকে আন্দোলন করেছে। মঞ্জুর মোর্শেদ মামুন ঢাকা কলেজের সে সময় নেতৃত্ব দিয়েছে। মাহবুব ভাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সে সময় তারা সংগঠিত করেছিল। তো আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ হিসেবে গতকালকে হাইকোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের প্রতিক্রিয়া এবং আমাদের মনোভাব ব্যক্ত করার জন্য মূলত আজকের এই সংবাদ সম্মেলন। আমরা পরিষ্কারভাবেই মনে করি যে যেখানে 2018 সালে একটা ধারাবাহিক তীব্র ছাত্র আন্দোলন, মুক্তিযুদ্ধ হয়েছে 9 মাস, এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে ছাত্রদের দাবি আদায় করার জন্য ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 8 মাস কিন্তু আন্দোলন করতে হয়েছে। এবং এই আন্দোলন করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলের মেরুদণ্ড ভেঙেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী লুমা, লুবনা, মরিয়ম মান্নান থেকে অনেকে লাঞ্ছিত হয়েছে। এবং আমাদের ছাত্র বন্ধুদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আরেফিন, তার চোখ গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনার আশিক, তার এখনও পেটে বুলেট নিয়ে বেড়াচ্ছেন। তাদের অপরাধ ছিল যে ছাত্রদের দাবি আদায়ে তারা আন্দোলন করেছিল। এইভাবে দেশের বিভিন্ন প্রান্তে সেই সময় কিন্তু ছাত্রদের উপরে যে বর্বর হামলা এবং আক্রমণ হয়েছিল, তাতে ছাত্ররা আহত হয়েছিল। এবং নেতৃত্ব দেওয়ার কারণে এখনও এখান থেকে শুরু করে সে আন্দোলন আহ্বায়ক হাসান আল মামুন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংহতি রেখেছে। তারা অনেক এখনও কিন্তু সেই সময়ের মিথ্যা মামলার হাজিরা দিয়ে বেড়াচ্ছে। এমনকি আপনারা দেখেছিলেন সেই আন্দোলনকে বানচাল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসায় অগ্নিসংযোগ করেছিল। সেই অগ্নিসংযোগের ঘটনায়, ভাইস চ্যান্সেলরের বাসার আক্রমণের ঘটনায় এখন পর্যন্ত কোনো একটা তদন্ত কিন্তু হয় নাই। কারণ ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে সে সময় প্রবাহিত করার জন্য এই ষড়যন্ত্রগুলো হয়েছিল। এবং আজকে আমরা যেটা মনে করি, ছাত্র আন্দোলনের তীব্রতার মুখে প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই রকমের ঘটনা ঘটে নাই যে আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন যে কোটা বাতিল করা হলো। এমনকি সে সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছিল, ছাত্রদের আন্দোলনের কারণে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থী বোনেরা হলের গেট ভেঙে বের হয়ে এসেছিল, সেই চিন্তায় প্রধানমন্ত্রী রাতে ঘুমাতে পারেন নাই। তো এই প্রেক্ষাপটে সরকার মন্ত্রী পরিষদ সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বিশেষজ্ঞদের নিয়ে একটা তদন্ত কমিটি করে তারা সিদ্ধান্ত জানালো যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে মেধাবীদের সুযোগ দেওয়া উচিত। সরকার স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের কথা বলে, এটা তো অযোগ্য কোটারিদের দিয়ে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে বিনির্মাণ সম্ভব নয়। মেধাবীদের সুযোগ দিতে হবে, সেই লক্ষ্যে সরকার এই দাবি মেনে নিয়ে তারা প্রজ্ঞাপন জারি করলো। এমনকি সেই সময়ে ছাত্রদের পক্ষ থেকে একাধিক রিট হয়েছিল। একটি রিট আদালত খারিজ করে দিয়েছিল ওই গ্রাউন্ডে যে এটি সরকারের নির্বাহী বিভাগের কাজ, সরকারের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নেবে, সরকার সিদ্ধান্ত নেবে, আদালত এতে হস্তক্ষেপ করবে না। তো আমরা খুব আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে এই রকমের একটি ছাত্র আন্দোলন 5 বছর আগের বিষয়ে আদালত একটি রায় দিয়েছে, যেই রায় মেধা ভিত্তিক বড় প্রতিবন্ধকতা। তাই আদালতের এই রায়কে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। সরকারের নিয়ন্ত্রণে এই আদালতের রায়ের পেছনে সরকারের একটা দুরবি সন্ধি কিংবা একটা কারসাজি থাকতে পারে, যেটা আপনি বলেছেন এটি একটা ইস্যু বা সরকার ইস্যু দিয়ে এক এক সময় জনগণের দৃষ্টিকে এক এক সময় ঘুরিয়ে দেয়। আজকে সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে আজিজ বেনজির সহ এই সরকারের মাফিয়া লুটে অর্থনীতি নিয়ে কথা বলছে, যে দেশের অর্থনীতিকে ফোকলা করে ফেলা হয়েছে, ব্যাংকগুলোকে
এসালমের মতো মাফিয়াদের কাছে ইজারা দেওয়া হচ্ছে, আরেকদিকে আপনার ঋণ খেলাপির নামে ব্যাংক লুটপাটের সুযোগ দেওয়া হয়েছে, এবং সেই লুটপাটের পরিমাণ আজকে প্রায় 5.5 লাখ আপনার কোটি টাকা। এই যে একটা বাজেট দেওয়া হচ্ছে 7 লাখ কোটি টাকার বাজেট, আর ঋণ খেলাপি হচ্ছে প্রায় 5.5 লাখ কোটি টাকা, একটা বাজেটের সমান। এবং একটা দেশের পুলিশ প্রধানের যখন এই ধরনের দুর্নীতি এবং সম্পদের পাহাড় সারা বাংলাদেশে এটা বের হয়ে আসছে, থলের বিড়াল সাবেক সেনা প্রধান তার অপকর্ম এগুলো বের হয়ে আসছে, তখন স্বাভাবিকভাবেই দেশের সচেতন মানুষ, দেশপ্রেমিক মানুষ তারা আজকে আলোচনা করছে যে পুলিশ প্রধান এবং সেনা প্রধানের এই অবস্থা হইলে বাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তাদের কী অবস্থা। তো কাজেই এখন যখন এই সরকারের দুর্নীতি, লুটপাট এবং দুর্বৃত্তের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ ক্ষোভে ফুঁসছে, এটি নিয়ে প্রতিবাদ করছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামার জন্য একটা গণ আন্দোলনের পরিবেশ তৈরি হচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখলাম ছাত্রদের 5 বছর আগে আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের মেনে নেওয়া একটা মীমাংসিত দাবিকে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবার সেটাকে চালু করা হয়েছে। এবং আপনারা লক্ষ্য করেছেন তাৎক্ষণিকভাবে কিন্তু ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিক্রিয়া দেখিয়েছে। আজকে সকালবেলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবার এই ছাত্ররা নেমেছে এবং এই ছাত্ররা আমাদের সাথে যোগাযোগ করছে, আমাদের দিক নির্দেশনা চাচ্ছে যে ভাই আমরা কীভাবে কি আন্দোলন করতে পারি। আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলেছি, হ্যাঁ সরকারের এই রায়ের পেছনে সংযোগ কারসাজি থাকতেও পারে নাও থাকতে পারে, সতর্ক থাকতে হবে, কারণ সরকার এই বাংলাদেশকে একটা মেধাবিহীন পঙ্গু বাংলাদেশে পরিণত করতে চায়। এই ভারতীয় মদতপুষ্ট সরকার বাংলাদেশকে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য অযোগ্যদেরকে, দুর্নীতিবাজদেরকে উচ্চপদে বসিয়ে আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বঙ্গনে ক্ষুণ্ণ করতে চায়, বাংলাদেশকে ব্যর্থ করতে চায়। তাই মেধাবীদেরকে বাংলাদেশ বাঁচাতে হলে এই মেধাবীদের যোগ্যতার আপনার মূল্যায়নের জন্য এই আন্দোলনও চালিয়ে যেতে হবে। সেজন্য আমরা বলেছি তারা মাঠে সরকারকেও সেই এক্সিটের জন্য, সরকারকেও আমরা সমঝোতার জন্য আমরা প্রস্তাবনা দিচ্ছি যে সরকার যেন রাষ্ট্রপক্ষকে দিয়ে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সহ সরকার যেন এই রায় আপিল বিভাগে গিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেয়, এবং হাইকোর্টের আমি মনে করি, কারণ এর আগের একটা রিট খারিজ করে তারা বলেছিল যে এটা নির্বাহী বিভাগের কাজ, রাষ্ট্র চালায় সরকার, রাজনৈতিক সরকার বুঝে যে এখন কোটার দরকার আছে কি আছে না। সুতরাং সব জায়গায় যদি কোর্ট এইভাবে ডিরেকশন দিয়ে হস্তক্ষেপ করে তাহলে তো কার্যত আসলে আমি মনে করি সরকারের অনেক কাজ করতে বেগ পেতে হয়। তো হাইকোর্টের এই রায়কে আমরা মানি না এবং এই রায় আমরা মানব না, অনেক জনায় এটা অবিচার ছাত্র সমাজের সাথে, এটা ছাত্র আন্দোলনের সাথে, ছাত্রদের রক্তের সাথে প্রতারণা, বেইমানি। চলমান এই ছাত্র আন্দোলনের সাথে সাবেক নেতৃবৃন্দ হিসেবে আমরা সংহতি জ্ঞাপন করছি, আমরা আমাদের ছাত্র নেতৃবৃন্দকে বলবো আন্দোলন করার জন্য দৃঢ় নেতৃত্ব লাগবে, শক্ত নেতৃত্ব লাগবে, আন্দোলন করতে গেলে হামলা আসবে, মামলা হবে, গ্রেপ্তার করবে, তুলে নিবে, চাকরির অফার দিবে, পয়সার অফার দিবে। সেখানে আলাপ করেছে, তারপরে আপনার ইন্টার এই আপনার প্যান প্যাসিফিকে ডেকে নিয়ে আলোচনা করেছে, আমাদেরকে আমরা যখন শাহবাগে আন্দোলন করেছি আমরা সেই আন্দোলন চালিয়ে গেছিলাম শুধুমাত্র একটা লিগ্যাসির জায়গা থেকে, বাংলাদেশের ইতিহাস যে ছাত্র আন্দোলনের ইতিহাস, ছাত্রদের আপনার অবদানের যে ইতিহাস, ইতিহাসের পাতায় পাতায় যে ছাত্রদের অবদান, আমরা সেই অবদান এবং ইতিহাসে কলঙ্কের ছাপ লাগতে দিতে চাইনি, যেই কারণে কিন্তু আমরা আন্দোলনটা চালিয়ে গেছিলাম। কাজে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হবে,
আপনাদেরকে বিভাজন করার চেষ্টা করা হবে, আপনাদেরকে টোপ দেখানোর চেষ্টা করা হবে, লোভ দেখানোর চেষ্টা করা হবে। আমি মনে করি এখনো ঢাকা কিছু সাবেক কোটা সংস্কার আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র তরিকুল সেই সময় গ্রেপ্তার হয়েছিল, আসিফ নজরুল স্যার তাকে নিয়ে লেখালেখি করেছিল যে সেই সময় তরিকুল প্রথম বর্ষে শিক্ষার্থী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইফরাম আনোয়ারের শিক্ষার্থী বিনিয়ামিন মোল্লা সেই সময় আপনার প্রথম না দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী, তারা এখনও অনেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা এই আন্দোলন করছে। তাদের মতো দৃঢ় নেতৃত্বে যদি সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয় তাহলে এই আন্দোলন একটা সফল হবে, নাহলে সরকারের যখন নির্দেশনা আসবে ছাত্রলীগ হামলা করবে। যদি আজকে বিকেলে বোধ হয় ছাত্রলীগ প্রোগ্রাম দেখেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, কারণ যখন দেখেছে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আগের মতো প্রতিবাদ মুখর হয়ে গেছে, রাজপথে নেমে গেছে, তখন ছাত্রলীগ ক্যাম্পাস নিয়ন্ত্রণের জন্য আন্দোলন আমাদের কত পরিষ্কার ওয়েলকাম জানান, কিন্তু নেতৃত্ব থাকতে হবে সাধারণ শিক্ষার্থী, দৃঢ় শিক্ষার্থী, দৃঢ়চেতা শিক্ষার্থী, এবং গত আন্দোলনের যারা এখনো ক্যাম্পাস আছে তাদেরকে এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। নাহলে এই আন্দোলন যদি আবার ব্যর্থ হয় তাহলে আমরা যে ফলটা দিয়ে গেলাম, মানে ওই যে কথা স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আমরা স্বাধীনতা এনে দিয়েছিলাম, তাহলে আজকে তারা ধরে রাখতে পারবে না যদি তাদের মধ্যে সমন্বয়হীনতা থাকে, সিদ্ধান্তহীনতা থাকে। তাই শিক্ষার্থী বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে, এই মোল্লা বিনিয়ামিন তরিকুলদের মতো যারা সাবেক অভিজ্ঞ ছাত্র নেতৃবৃন্দ আছে, জেল জুলুম হামলা মামলার পরেও তারা ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করছে, তাদেরকে নিয়ে এই আন্দোলনের সকল ছাত্র সংগঠন যারা আন্দোলনে আসতে ইচ্ছুক, আন্দোলন করতে চায়, একটা টিম গঠন করে, একটা কমিটি গঠন করে, প্রয়োজনে কোনো সংগঠনের ব্যানার দরকার নাই, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় বিভাগীয় পর্যায়ে সংগঠিত করেছিলাম সেইভাবে আন্দোলনকে সংগঠিত করতে হবে। এবং একই সাথে শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, আজকে এই সাবেক কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ কোটা সংস্কার আন্দোলনের পরে তারা চাকরি, তারা রাষ্ট্র সংস্কারে, রাষ্ট্র মেরামতে, বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আজকে জাতীয় রাজনীতি করছে। তো আজকে আপনাদের দায়িত্ব শুধুমাত্র নিজেরা চাকরিতে ঢুকবেন সেই চাকরির জন্য আন্দোলন করা সেইটা না, আজকে দেশের যে সংকট, দেশের যে ক্রাইসিস, আপনাদেরকে সেটি নিয়েও ভাবতে হবে, সেটি নিয়েও ফোকাস করতে হবে। আজকে দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে, স্বজন প্রীতি, নিয়োগ, এগুলো আজকে সমস্ত জায়গায় চলছে। কাজে এই নিয়োগ বাণিজ্য দুর্নীতির বিরুদ্ধে যদি মেধার মূল্যায়ন হবে না, তাই আজকে আজিজ বেনজিরের মতো এই যে দুর্নীতিবাজদের যে আমরা মুখোশ, আমরা উন্মোচন দেখতে পাচ্ছি, এই বিষয় নিয়েও ছাত্র এবং তরুণ সমাজকে আন্দোলন করতে হবে। আমাদের সব কিছুই চলবে, বাজেট দিয়েছে সরকার, সেই বাজেটের দুর্বলতা নিয়ে আমাদের কথা চলবে, বাজেটের প্রেক্ষাপট পর্যালোচনা করে আমাদের প্রতিক্রিয়া চলবে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলবে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলবে। একটার কারণে অন্যটা থেমে থাকবে না, সকলকে যার যার দায়িত্ব পালন করে যেতে হবে এবং নিজের চিন্তা চেতনায় সৎ থাকতে হবে, সাহসী থাকতে হবে, এইটুকু আমরা। সরকার পতন আন্দোলন, দেখেন কোটা সংস্কার ছাত্রদের অরাজনৈতিক দাবি। ইভেন আমার কাছে ইতিমধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অনেকে মেসেজ দিয়েছে, ভাই অনেকে ধরেন আমাদের ইয়ারমেট ছিল, অনেকে জুনিয়র ছিল, ভাই বন্ধু, ভাই আপনারা যেভাবে আন্দোলনের ডাক দিয়েছিলেন আপনাদের এই আন্দোলনের সহযোগিতা প্রয়োজন, আপনাদের দিক নির্দেশনা ছাড়া সে ওরা দাঁড়াতে পারবে না, তারাই কিন্তু আমাদেরকে বলছে। ইভেন গত আন্দোলনে আমরা দেখেছিলাম ছাত্রলীগের বড় একটা অংশ আমাদের সাথে কিন্তু আন্দোলনে ছিল, কিন্তু যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, পড়ালেখা করে না, হলে মাদকের ব্যবসা করে, তারা সেই সময় আমাদের এই আন্দোলনে হামলা চালিয়েছিল, ইভেন অনেক জায়গার বহিরাগতরা। তো আজকের আন্দোলনে আমি এই জন্য বলেছি ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, যারাই এই আন্দোলনে আসতে চায় সবাইকে নিয়ে আন্দোলন করতে হবে, কারণ এটা কোনো রাজনৈতিক দাবি না, এই যে শিক্ষার্থীদের দাবি, এবং আমরা যেহেতু রক্ত ঝরিয়েছি আমাদের রক্তের উপর দিয়ে এই অর্জন অর্জিত হয়েছে, তাই আমরা প্রয়োজনে যদি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ডাকে যে তারা পারতেছে না, তারা ব্যর্থ হচ্ছে, তখন আমরা নামবো। সেই সময় আমরা এই যে সামনে দেখতে পাচ্ছেন এদেরকে না, এদের বউ বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে আমরা রাজপথে নামবো, কারণ এটা আমাদের একটা ইতিহাস, এই ইতিহাস ব্যর্থ হতে পারে না। সরকারকে আমরা অনুরোধ করব, সরকার যদি রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে না চায় অনতিবিলম্বে এই রায় স্থগিত করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।
প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা এখানে এসেছেন।